নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুটির কোপ্তার রেসিপি। আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের কোপ্তা তো খেয়েই থাকেন, একবার এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই যেমন তৈরি করে ফেলা যায় আর খেতেও লাগে খুব সুস্বাদু। চলুন তাহলে দেখে নিই এই মটরশুটির কোপ্তা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। প্রথমেই নিয়েছি মটরশুটি, এখানে মটরশুটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে লাগবে আলু, আলুগুলোও আমি এখানে সিদ্ধ করে রেখেছি। অন্যান্য উপকরণের মধ্যে আর লাগবে নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা। এখানে আমি জিরে বেটে নিয়েছি, আপনারা চাইলে কেনা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি আদা আর রসুন বাটা, এখানে 3 থেকে 4 কোয়া রসুন আর সামান্য একটু আদা একসঙ্গে বেটে নিয়েছি। আর লাগবে বড় সাইজের 1টা টমেটো, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি আর 3 চামচ পরিমাণ মতো বেসন। প্রথমে মটরশুঁটিগুলো গরম অবস্থায় একটা হাতার সাহায্যে আমি ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তা দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। এটা আমি মিক্সিতে দিয়ে মিহি পেস্ট তৈরি করব না, কারণ মিহি পেস্ট তৈরি হলে কোপ্তাকারিগুলো তৈরি করার পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। এটা ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, আলুগুলোও আমি একইভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেব জিরে বাটা, আমি জিরে বাটা এখানে 1/2 চামচ মতো নিয়েছি। এবার মিশিয়ে দেব আদা রসুন বাটা, আগে থেকে বেটে রাখা আদা রসুনের বাটা থেকে আমি এখানে 1 চামচ মতো নিয়েছি। এরপর এসব মধ্যে মিশিয়ে দেব বেসন, এখানে আমি 3 চামচ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা আপনারা একটু বুঝে দেবেন, যদি লাগে তাহলে সামান্য একটু পরে দিয়ে নিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে একটু সামান্য সাদা তেল বা ঘি মাখিয়ে এই মিশ্রণটা দিয়ে ছোট ছোট বল বা কোপ্তা যেরকম শেপের হয় সেরকম করে আমরা একটা সুন্দর শেপ তৈরি করে নেব। সব মিশ্রণটা দিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে এই বলগুলো তৈরি করে নেব। সব বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে গ্যাসে 1টা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আগে থেকে গড়ে রাখা কোপ্তার বলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, না হলে কোপ্তাগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে ভালো করে ভাজা হবে না। এবার আমি আস্তে আস্তে কোপ্তাগুলো সুন্দর করে দুপাশে লাল করে ভেজে নেব। কোপ্তার বলগুলো খুব সুন্দর করে লাল করে চারিদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আর যে বাকি বলগুলো রয়েছে একইভাবে আমি সুন্দর করে ভেজে নেব। আমার সব কোপ্তার বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে পেঁয়াজের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, তারপরে দিয়ে দেব আদা ও রসুন বাটা, এরপরে দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কতটা গ্রেভি রাখবেন তার উপরে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোপ্তার বলগুলো দিয়ে দেব। 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে এটাকে হতে দেব। 5 মিনিট পরে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে 4-5টা উল্টে পাল্টে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু চিনি, চিনিটা আপনারা আপনাদের ব্যালেন্স করে দেবেন।
সব কিছু খুব ভালো করে মিশে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। মটরশুটির কোপ্তা পরিবেশনের জন্য একদম রেডি। ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, নান, পরোটা যা দিয়েই খান না কেন খেতে খুব ভালো লাগে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।